বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে শারুক লিপি দিয়েছে যুবলীগ। পাশাপাশি একুশে আগস্ট হামলার মাস্টারমাইন্ড তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবি জানায় সংগঠনটি। পরে তারা স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়েও স্মারকলিপি দেয়। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগের সমাবেশ। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশ থেকে বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বক্তারা। এছাড়া 15 আগস্টের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান, এমন অভিযোগে তার মরণোত্তর বিচার ও বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনি এবং 21 আগস্টের মূল হোতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবি ওঠে। 15 আগস্টের মাস্টারমাইন্ড খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করছি। পরে যুবলীগ চেয়ারম্যানের নেতৃত্বে মিছিল আর স্লোগান নিয়ে সচিবালয় অভিমুখে যায় যুবলীগ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবিগুলো নিয়ে স্মারকলিপি দেয় সংগঠনটি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবলীগের সবগুলো দাবি যৌক্তিক। তারেক জিয়া এবং তার স্ত্রীর নামে তারা অভিযুক্ত হয়েছেন, আদালত দ্বারা তারা দণ্ডিত হয়েছেন এবং তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের যা যা করার আমরা করব। আর এই দাবিগুলি আসছে, আমার মনে হয় এগুলি সবই যৌক্তিক দাবি, আমরা এগুলি পরীক্ষা নিরীক্ষা করি, আমরা ব্যবস্থা। একই দাবিতে স্মারকলিপি দেয়া হয় পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে। এরপর বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে স্মারকলিপি দেয় নির্বাচন কমিশনে, যাতে বিএনপিকে একটি সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করেছে যুবলীগ। কানাডার ফেডারেল কোর্ট বিএনপিকে পরপর 5 বার সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে বলেও দাবির পক্ষে যুক্তি দেখায় যুবলীগ। বাংলার জনগণের পক্ষ থেকে যে যার দাবিটা আমরা তুলে ধরলাম, সেই দাবির প্রতি ওনাদের কি নির্দেশনা আসে, ওনারা কি মতামত প্রদান করে, সেই যার জন্য আমরা অপেক্ষা করছি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।